আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে চ্যানেলের নিয়মিত আয়োজন করোনাকালে বাংলাদেশ। দর্শকের অনুষ্ঠানে আমরা করোনা পরিস্থিতি এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং বিভিন্ন জেলা উপজেলা থেকে যুক্ত হন অতিথিরা। সেই ধারাবাহিকতায় আজও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কয়েকজন অতিথি, চলুন তাদের সঙ্গে পরিচিত হই। আমাদের সঙ্গে রয়েছেন মধুখালী সমাজসেবা অফিসার কল্লোল সাহা। কল্লোল সাহা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জি, স্বাগত জানাচ্ছি, সঙ্গেই থাকবেন। এছাড়াও রয়েছেন মধুখালী কৃষক লীগ সভাপতি মোহাম্মদ মোতালেব হোসেন মৃধা। মোহাম্মদ মোতালেব হোসেন মৃধা, নিশ্চয় শুনতে পাচ্ছেন। স্বাগত জানাচ্ছি, সঙ্গে থাকবেন। এছাড়াও রয়েছেন রায়পুর সচিব, রায়পুর ইউনিয়ন সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম রিপন। সিরাজুল ইসলাম রিপন, নিশ্চয় শুনতে পাচ্ছেন। জি জি, স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, সঙ্গেই থাকবেন। এছাড়াও রয়েছেন আমাদের মধুখালী উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মফিজুর রহমান মুবিন। মুবিন, নিশ্চয় শুনতে পাচ্ছেন। জি, আমি শুনতে পাচ্ছি। একটু জি, প্রথমে করোনা সার্বিক পরিস্থিতি সম্বন্ধে জানাবেন। জি, ধন্যবাদ নিতু। নিতু, আপনি যেমনটা জানতে চেয়েছেন তো আপনাকে আমি একটু জানিয়ে রাখি, আমি কিন্তু এই মুহূর্তে আছি ফরিদপুর জেলার কিন্তু একটি বৃহত্তর উপজেলা, যেটি হচ্ছে মধুখালী উপজেলা। আর সেখানে কিন্তু আমি এই মুহূর্তে আছি রায়পুর ইউনিয়ন, 5 নং রায়পুর ইউনিয়নের বোর্ড অফিসে। তো এইখানে আমি দাঁড়িয়ে আজকে আমি আপনাকে জানাতে চাচ্ছি যে সারা বাংলাদেশের ন্যায় যে করোনার যে তৃতীয় বা দ্বিতীয় যে ঢেউ যেভাবে লাফিয়ে লাফিয়ে মৃত্যুর হার এবং করোনার সংক্রমণ যেভাবে বেড়ে যাচ্ছিল, কিন্তু বিগত এক সপ্তাহে আমাদের মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমরা যেটা জানতে পেরেছি যে বিগত এক সপ্তাহে 25 জন স্যাম্পল সংগ্রহ করা হয়েছিল, 25 জনের নমুনা নেওয়া হয়েছিল, তার মধ্যে কিন্তু মাত্র 2 জনের পজিটিভ আসছে এবং তারা কিন্তু বাড়িতেই অবস্থান করছে। এবং আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিন্তু সারা দেশেই কিন্তু গণহারে যে টিকার কার্যক্রম শুরু হয়েছিল সেটি কিন্তু প্রত্যেকটি ইউনিয়ন পরিষদেও কিন্তু এবং ওয়ার্ডেও কিন্তু হয়েছিল। তারপরে কিন্তু তখন এই ভ্যাকসিনের হার যখন কমে আসছিল তখন কিন্তু এখন শুধুমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই এই ভ্যাকসিনের কার্যক্রম চলছে। এবং আমি আপনাকে আর একটু জানিয়ে রাখি মিতু, যে এই ভ্যাকসিনের কার্যক্রম বর্তমানে কিন্তু শুধু যারা 25-এর ঊর্ধ্বে যাদের বয়স এবং যারা পাসপোর্টধারী প্রবাসী এবং যারা প্রথম সারির যেসব গণমাধ্যম কর্মী এবং স্বাস্থ্যকর্মী এবং পুলিশ প্রশাসনে যারা আছে তাদের মাধ্যমেই কিন্তু তাদেরকেই শুধু এই ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে। কিন্তু জি, হাসপাতালগুলোর চিত্র কেমন দেখছেন এখন? জি মিতু, মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমরা দেখতে পেরেছি যে এখানে কিন্তু রোগী আছে কিন্তু সেই রোগী কিন্তু বর্তমান করোনার সংক্রমণ নিয়ে কিন্তু কোনো রোগী নেই। এমনি সাধারণত যে আবহাওয়া পরিবর্তন হলে যেমন ঠান্ডা জ্বর এই ধরনের কিন্তু অনেক রোগী এবং শিশু কিন্তু হাসপাতালে ভর্তি আছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আমাকে যেটা জানিয়েছেন যে বর্তমান কিন্তু হাসপাতালের পরিস্থিতি খুবই ভালো এবং একেবারেই ঝুঁকি মুক্ত। জি, হাসপাতালের কথা বলছেন, এ পর্যায়ে একটু জানতে চাচ্ছিলাম যে জনগণ তো এখনো করোনা পরিস্থিতি একেবারেই যায়নি, জনগণ কতটুকু স্বাস্থ্যবিধি মানছেন এখন? জি মিতু, আপনি যেমনটি জানতে চেয়েছেন সারা উপজেলা, আমি কিন্তু আমাদের উপজেলা প্রশাসন জনাব আশিকুর রহমান চৌধুরী তার সঙ্গে কথা বলেছি, তিনি কিন্তু যেটা জানিয়েছেন তিনি আমাদের এখানে একেবারেই কিন্তু নবনিযুক্ত কিন্তু একজন ইউনো, তার সঙ্গে যেটা কথা বলে জানতে পেরেছি তিনি আমাকে জানিয়েছেন যে সারা উপজেলা এনে সারা দেশের নাই কিন্তু মধুখালীতেও মানুষের মধ্যে যে করোনার যে একটা ভয় কাজ করতো আগে বর্তমানে কিন্তু সেটা দেখা যাচ্ছে না। এবং সরকার থেকে কিন্তু বারবার ঘোষণা করা হচ্ছিল যে এই লকডাউন শেষে এই করোনার থাবা থেকে মানুষকে বাঁচার জন্য কিন্তু তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল সবাই বাহিরে গেলে মাস্ক পরার জন্য এবং ঘন ঘন হাত ধোয়ার জন্য। আসলেও কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু সেই প্রচলনটা কিন্তু দেখাই যায় না। যদি আমি আপনাকে বলি, আমি কিন্তু সারা উপজেলায় যদি বলতে চাই যে শুধু সাধারণ জনগণ না, যারা যারা একটু সচেতন নাগরিক তাদের মধ্যেও কিন্তু একেবারেই যদি বলি যে সর্বোচ্চ হলে 10% লোক কিন্তু এই স্বাস্থ্যবিধি কিন্তু মেনে চলে, বাকিগুলো কিন্তু সবাই আসলে এই স্বাস্থ্য জি মুবিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে যেতে চাই মোহাম্মদ মোতালেব হোসেন মৃধার কাছে। মোহাম্মদ মোতালেব হোসেন মৃধা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন।
আমরা প্রথমে আপনার কাছ থেকে এই করোনা পরিস্থিতিতে আপনার এলাকায় জনগণের উদ্দেশ্যে যেসব কার্যক্রম সম্পাদন করেছেন সে বিষয়ে একটু আপনার মুখ থেকে জানতে চাচ্ছিলাম। আমার আমি মোহাম্মদ মুতালেব হোসেন মির্জা, চেয়ারম্যান পাঁচখং রায়পুর ইউনিয়ন পরিষদ, বীর মুক্তিযোদ্ধা এবং কৃষক লীগ সভাপতি মধুখালী উপজেলা। তো আমি আমার এই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পরের থেকেই আমরা এই মহামারীর মোকাবেলা করার জন্য আমার ইউনিয়ন পরিষদের যারা সদস্যবৃন্দ আছেন, সদস্য সদস্যা এবং আমার ইউনিয়নের গ্রাম পুলিশগুলো আছে এবং আমার ইউনিয়নের সচিব মহোদয়, আমরা সবাই মিলে করোনা মোকাবেলায় অসংখ্য স্বেচ্ছাসেবী গঠন করে আমরা প্রতি ওয়ার্ডে কমিটি করছি। ওয়ার্ড কমিটির মাধ্যমে আমরা এই করোনার মোকাবেলা করছি এবং আমরা যা যা করার দরকার সরকারি সাহায্য সহযোগিতা যতটুকু পাইছি আমরা মানুষের বাড়িতে দোর গোড়া যার যার কাছে পৌঁছে দিছি। এবং আমি ব্যক্তিগতভাবে আমি করোনায় আক্রান্ত ব্যক্তি যারা তাদের বাড়িতে আমার গ্রাম পুলিশের মাধ্যমে আমি এই তাদের হাট বাজার যা লাগে তরি তরকারি চাল ডাল তেল লবণ এইগুলো কিনে আমি বাড়িতে তাদের বাড়িতে পৌঁছাইছি। এবং লাস্টে এসে যখন করোনার টিকা গণটিকা দেবে তখন আমি টিকার আয়োজন করছি এবং প্রথমেই আমার রায়পুর ইউনিয়নে 3 নং ওয়ার্ডে গণটিকার আয়োজন করি। এবং দ্বিতীয় ধাপে আমি আমার ইউনিয়ন পরিষদে করি এবং তৃতীয় ধাপও আমি ইউনিয়ন পরিষদে করছি। হ্যাঁ, এই আর আমার ইউনিয়নে যারা কর্মরত আছেন, যারা জনপ্রতিনিধি আছেন, সবাই মিলে আমরা অসংখ্য আমার ইউনিয়নে যে হাট বাজার গুলি আছে আমরা মোড়ে মোড়ে আমি প্রায় 150 স্পটে আমার ইউনিয়নটা অত্যন্ত বড় এবং এই মধুখালী উপজেলার মধ্যে সবচেয়ে বড়, আমি 150 স্পটে হাত ধোয়া স্যানিটাইজেশন এইগুলো যা যা লাগে আমি প্রত্যেক মোড়ে মোড়ে এইগুলো আমাদের ব্যক্তিগত ইউনিয়ন পরিষদের তরফ থেকে আমরা আয়োজন করে দিচ্ছি। এবং আমার ইউনিয়নে আমার জানা মতে মোট 28 জন লোক মারা গেছে এবং তাদের দাফন কাফনের যে ব্যবস্থা এগুলো আমরা করছি সুন্দরভাবে করছি। জি, সরকার থেকে তো করোনার সময়ে কয়েক দফায় অনুদান দেওয়া হয়েছে, জনগণ যাতে এলাকায় সঠিকভাবে অনুদান পায় সেক্ষেত্রে আপনারা কি কি ব্যবস্থা নিয়েছিলেন? আমরা সরকার থেকে অনুদান যেগুলো দিয়েছে আমরা ইউনিয়ন পরিষদে এইগুলো বিতরণ করছি এবং এটা ইউনো উপজেলা চেয়ারম্যান এবং আমাদের সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসার যাকে দেওয়া হয়েছে তার মাধ্যমে নগদ অর্থ এবং আমরা চাল এইগুলো বিতরণ করছি সুস্থ মতো। এবং করোনায় আক্রান্ত যারা তাদের বাড়িতে আমরা পৌঁছাচ্ছি গ্রাম পুলিশের মাধ্যমে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকবেন, আমি আবারও আপনার কাছে আসবো। তবে এ পর্যায়ে যেতে চাই মোহাম্মদ সিরাজুল ইসলাম রিপনের কাছে। সিরাজুল ইসলাম রিপন, শুনতে পাচ্ছেন? জি, প্রথমে রায়পুর ইউনিয়নে করোনার সময়টা সম্পর্কে জানতে চাচ্ছিলাম, কি অবস্থা ছিল, এখন কেমন দেখছেন এবং করোনা মোকাবেলায় আপনারা কি কি ব্যবস্থা নিয়েছিলেন এই বিষয়ে একটু জানাবেন। জি, আসসালামু আলাইকুম, আমি এম এম সিরাজুল ইসলাম, ইউপি সচিব, 5 নং রায়পুর ইউনিয়ন পরিষদ, মধুখালী, ফরিদপুর। সারা বিশ্বের ন্যায় করোনার যে ঢেউ তার সেটা রায়পুর ইউনিয়নের উপর আছড়ে পড়েছিল এবং মানুষ খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল যে এটা কি রোগ এবং এই রোগটা সম্পর্কে সবাই অজানা ছিল এবং সবাই খুব আতঙ্কগ্রস্ত ছিল। এখন পরিস্থিতিতে আমাদের রায়পুর ইউনিয়ন জি এই পর্যায়ে আরেকটি বিষয় জানতে চাই যে এই করোনার পরিস্থিতি তো এখন আসলে অনেকটা নিয়ন্ত্রণে, এই নিয়ন্ত্রণে আসার পর জনগণ অনেক বেশি স্বাস্থ্যবিধি অনেক বেশি অসচেতন হয়ে পড়েছে, স্বাস্থ্যবিধি মানায়। এক্ষেত্রে আসলে তাদের সচেতন করার জন্য এখন কি কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা আপনার এলাকায়? এখন আমরা ব্যবস্থা, হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, আমরা এখন মানুষ মনে করছে যে বোধহয় করোনা চলে গেছে এবং আমরা আবার আগে পূর্বের অবস্থায় ফিরে এসেছি, আসলে কিন্তু তা নয়।
আমাদের ইউনিয়ন পরিষদে যখন আমরা ভিজিটি ভিজিএফ যে আর চাউল বিতরণ করি তখন আমাদের চেয়ারম্যানের সেবার নির্দেশে আমরা সবাই মাস্ক সরবরাহ করে নেব। আপনার এলাকায় এই পর্যায়ে একটু ভ্যাকসিনের বিষয়ে আবার একটু শুনতে চাইবো যে ভ্যাকসিন কার্যক্রম কিভাবে সম্পাদন করছেন এবং কতজন মোটামুটি ভ্যাকসিন পেয়েছে আপনার এলাকায়? আচ্ছা, আমাদের এখানে প্রাথমিক অবস্থায় আমাদের এখানে সাধারণত 9টা ইউনিটে ইউনিয়ন বিভক্ত, সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমাদের উপরস্থ নির্দেশনা অনুযায়ী সাবেক 1, 2, 3 ওয়ার্ডে আমরা প্রাথমিক অবস্থায় প্রায় 4,000 ভ্যাকসিনের ব্যবস্থা হয়, তারপরে লাস্টে আবার এই যে এক মাস আগে প্রায় 1,900 ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে, পরবর্তীতে আরো 1,000 ব্যবস্থা করা হয়েছে। এটা প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ আমাদের সম্পূর্ণ হয়েছে প্রায় 4,000, এবং লাস্ট আমরা আরো 2,500 প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া হয়েছে। যখন যেটা আসছে আমরা সেটা জনগণের মাঝে অত্যন্ত সুষ্ঠুভাবে চেয়ারম্যান সাহেব বিতরণ করছেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়ে আমরা আরো কথা বলবো, সঙ্গে থাকবেন। এই পর্যায়ে যেতে চাই মধুখালী সমাজ সেবা অফিসার কল্লোল সাহার কাছে। প্রথমে হচ্ছে বিজয় আর শুভেচ্ছা জানাচ্ছি আমাদের শারদীয় দুর্গোৎসবের। এরপরে আমরা চলে আসি আমাদের যে করোনার যে প্রভাব, আমরা সকলেই এখন জানি যে বিশ্বব্যাপী যে করোনার যে প্রভাব সমগ্র পৃথিবীকে যেখানে বিপর্যস্ত করেছে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। জাতিসংঘের যে 193টি দেশ রয়েছে তার অন্যতম একটি দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ যেমন MDG বা SDG তে রোল মডেলে পরিণত হয়েছে, আমরা এই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যিনি আমাদের রয়েছেন তার নেতৃত্বে আমরা ইতোমধ্যে করোনাতেও কিন্তু আমাদের একটা সার্বিক একটা অবস্থান গোটা পৃথিবীতে উনি আমাদেরকে তুলে ধরেছেন, এবং আমাদের যে সরকারি যে কর্মকর্তা আমরা যারা রয়েছি আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি 2019-এর ডিসেম্বর থেকে যখন সমগ্র পৃথিবীতে করোনার প্রভাব শুরু হয়েছে, এরপরে 17 মার্চ 2020 থেকে বাংলাদেশে লকডাউনের কার্যক্রম শুরু হয় এবং একাধিক ধাপে এই কার্যক্রমটা পরিলক্ষিত হয়েছে। বিভিন্ন সময় করোনার প্রভাব বৃদ্ধির সাথে সাথে সরকার যেভাবে ব্যবস্থা গ্রহণ করেছে আমরাও চেষ্টা করেছি যে আমাদের বিভাগীয় কার্যক্রমগুলো আমরা সবসময় জনগণের দোরগোড়াতে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করেছি। এই 2020-এর যে 17 মার্চ থেকে আজ অক্টোবর পর্যন্ত আমাদের অক্টোবর 2021 পর্যন্ত আমাদের যে কার্যক্রম এখন অনেকটা আমাদের স্বাভাবিক কার্যক্রমে পরিণত হয়েছে করোনা থাকলেও, যদিও আমরা করোনার সময়ও আমরা অফিসের যে স্বাভাবিক কার্যক্রম আমরা চেষ্টা করেছি চলমান রাখার জন্য। আর বর্তমান যে সময় এ সময়ে যে মানুষের যে অর্থনৈতিক যে অবস্থান এবং সামাজিক অবস্থান এবং রাজনৈতিক যে অবস্থান সবকিছুর প্রেক্ষিতে জনগণের যে অর্থনৈতিক দৈন্যতা তৈরি হয়েছিল আপনারা সবাই জানেন যে বাংলাদেশের আমাদের সমাজ কল্যাণ যে মন্ত্রণালয় রয়েছে এই মন্ত্রণালয়টি একদমই যারা অসহায় এবং দরিদ্র মানুষদের নিয়ে আমাদের যে কার্যক্রম অর্থাৎ সামাজিক যে নিরাপত্তা কর্মসূচি বলায় এই কর্মসূচি বলায়ের আওতায় ইতোমধ্যে বাংলাদেশে 150টি উপজেলাতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে শতভাগ ভাতার আওতায় ইতোমধ্যে এনেছে। যদিও মধুখালী উপজেলা বা ফরিদপুর জেলাটি এর আওতার বাইরে রয়েছে, তারপরও আমরা চেষ্টা করেছি আমাদের যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যে আমাদের অসচ্ছল যে প্রতিবন্ধী ভাতা রয়েছে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি প্রতিবন্ধী হিসেবে জন্মগ্রহণ করে বা জন্মের পরে কোনোভাবে প্রতিবন্ধিতার মাত্রার মধ্যে সে চলে আসে সেই ক্ষেত্রে তাদেরকে আমরা সরাসরি ভাতার আওতায় আনার ব্যবস্থা করেছি। এছাড়া অর্থনৈতিক ভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমাদের কথা বলবো, তবে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনি তো একজন সমাজসেবক, মধুখালী উপজেলায় জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিতে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন? আচ্ছা, আমরা সামাজিক নিরাপত্তার যে কর্মসূচি বলাই এই কর্মসূচি বলাইয়ের মাধ্যমে আমাদের আগে হচ্ছে সকল ভাতাভোগী আমার মধুখালী উপজেলাতে বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী ভাতা এবং মুক্তিযোদ্ধা যে সম্মানী ভাতা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি বিভাগে আমার সর্বমোট ভাতাভোগীর সংখ্যা 13,593 জন। এই 13,593 জনকে আমরা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বিকাশ এর মাধ্যমে আমরা তাদের অর্থ তাদের হাতে হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, এবং ইতোমধ্যে আমরা তাদেরকে আমাদের যে ব্যাংকিং যে কার্যক্রম এখন ব্যাংকের মাধ্যমে
কষ্ট করে তাদের আর ভাতার অর্থ উত্তোলন করতে আমাদের আর আশা লাগছে না। অর্থাৎ আমরা সরাসরি তাদেরকে এখন বিকাশের মাধ্যমে অর্থ প্রদান করতে পারছি। এক দ্বিতীয়ত আমাদের যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বলয়ের মাধ্যমে আমাদের এই মধুখালী উপজেলাটি গড়াই যে নদী অর্থাৎ মধুমতি নদী তীরবর্তী, এবং এই মধুমতি নদীর তীরবর্তী চারটি ইউনিয়ন রয়েছে যারা নদী ভাঙনে কবলিত, কামারখালী, নওপাড়া, ডুমাইন এবং হচ্ছে বাগাটির কিছু অংশ, আমাদের আরপাড়ার কিছু অংশ রয়েছে। এই চারটি ইউনিয়নে আমরা নদী ভাঙনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন 129 জন ব্যক্তিকে অর্থনৈতিক সাহায্য করেছি। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন 30 জন ব্যক্তিকে আমরা অর্থনৈতিক ভাবে সাহায্য প্রদান করেছি। এছাড়া আমাদের যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বলয়ের সাথে আমাদের যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম রয়েছে, প্রত্যেকটি উপজেলা পরিষদে বিভিন্ন দপ্তর রয়েছে, যেমন উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড বা উপজেলা সমবায় কার্যালয় বা একটি বাড়ি একটি খামার প্রকল্প, যেটি বর্তমান পল্লী সঞ্চয় ব্যাংক, বা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় বা পল্লী দারিদ্র বিমোচন কার্যালয়, এ থেকে যেমন ক্ষুদ্র ঋণের কার্যক্রম রয়েছে, উপজেলা সমাজসেবা কার্যালয় থেকেও আমাদের তেমনই বিনা সুদে ক্ষুদ্র ঋণের যে কার্যক্রম রয়েছে, এই কার্যক্রমের আওতায় আমরা করোনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সে সকল ব্যক্তিকে আমরা ক্ষুদ্র ঋণের আওতায় আমরা এনেছি। জি, খুবই ভালো। কিন্তু এই ক্ষুদ্র ঋণটা আপনারা কিভাবে দিয়ে থাকেন, কাদের দেন, কেমন শর্তে দেন, এই বিষয়টা একটু বলবেন। ক্ষুদ্র অন্য বিভাগে যেমন ক্ষুদ্র ঋণের কার্যক্রম রয়েছে, তাদের একটা নির্দিষ্ট সুদের মাধ্যমে তাদেরকে এই অর্থ প্রদান করা হয়, কিন্তু শুধুমাত্র বাংলাদেশের যে 41টি মন্ত্রণালয় রয়েছে বা আমাদের যে ব্যাংকিং যে সার্ভিস রয়েছে, সরকারি বাংলাদেশ ব্যাংকের যে সরকারি যে তফসিলি ব্যাংক গুলা রয়েছে বা অতফসিলি ব্যাংক রয়েছে, তারা যেমন সুদের মাধ্যমে ভাতা সুবিধাভোগীদেরকে ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে, কিন্তু উপজেলা সমাজ সেবা কার্যালয় বা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমরা সরাসরি এ সকল উপকার ভোগীদেরকে বিনা সুদে আমরা ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকি, এবং এটির জন্য একটি সার্ভিস চার্জ থাকে 10%, সেটিও আমাদের যে উপকার ভোগী তাদেরই অ্যাকাউন্টে জমা থাকে, এবং পরবর্তীতে তারা নিজেরাই নিজেদের ব্যবস্থাপনায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম তারা পরিচালনা করতে পারে। অর্থাৎ আমাদের এখান থেকে একদমই আমরা সরাসরি বিনা সুদে ব্যক্তিদেরকে আমরা ক্ষুদ্র ঋণের আওতায় আমরা এনে থাকি। জি, কলল সাহা, এ পর্যায়ে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনি অনুষ্ঠানের আগে বলছিলেন যে জটিল রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে আপনারা বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকেন, এই বিষয়টা একটু বিস্তারিত বলবেন। আমাদের মন্ত্রণালয়টি সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং আমাদের কাজ হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আমরা কাজ করে থাকি। আমাদের যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে, এই কর্মসূচির বাইরেও আমাদের বিশেষ কার্যক্রম রয়েছে। এই কার্যক্রমের একটি বড় অংশ হচ্ছে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম। এই হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে যে সকল রোগী হাসপাতালে ভর্তি হয় এবং তারা কোনোভাবেই তাদের অর্থনৈতিক দৈন্যতার জন্য তারা চিকিৎসা করতে পারে না, তাদেরকে আমরা বিনা খরচে তাদের চিকিৎসার ব্যবস্থা করি, এবং সমাজ কল্যাণ ফাউন্ডেশন থেকে ইতোমধ্যে আমাদের 6 ধরনের বিশেষ রোগ, যেমন জন্মগত হৃদরোগ, ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনি এবং থ্যালাসেমিয়া, এই 6 ধরনের এবং স্ট্রোকে প্যারালাইজ, এই 6 ধরনের রোগে যারা আক্রান্ত তাদেরকে আমরা এককালীন অর্থনৈতিক অনুদান প্রদান করে থাকি। এর এই কার্যক্রমটি যারা এই 6টি বিশেষ রোগে যারা আক্রান্ত তাদেরকে আমরা প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদের মাধ্যমে আমরা আবেদন গ্রহণ করি। প্রতি 3 মাস অন্তর অন্তর এটার মিটিং হয় এবং আমরা এককালীন 50,000 টাকা করে সুবিধা প্রদান করে থাকি। আমরা আপনার বিশেষ অবগতির জন্য আমরা জানাই যে আমরা 30 জুন আমরা মধুখালী উপজেলাতে 27 জন ব্যক্তিকে 13,50,000 টাকা আমরা এই আর্থিক অনুদান সহায়তা প্রদান করেছি, এবং হাসপাতাল সমাজসেবা কার্যক্রম থেকে আমরা ইতোমধ্যে 2,00,000 টাকা বিভিন্ন ব্যক্তির মেডিকেল হেল্প আমরা করেছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আপনার কাছে আসবো, তবে এই পর্যায়ে যেতে চাই আবারও মোহাম্মদ মোতালেব হোসেন মৃধার কাছে। মোহাম্মদ মোতালেব হোসেন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জি, আমরা যতদূর জানি যে আপনি কৃষক লীগের সভাপতি, এই করোনার এই সময়টাতে আসলে কৃষকদের উন্নয়নে বা তাদের সকল ধরনের সমস্যা সমাধানে আপনারা আপনার পক্ষ থেকে বা আপনাদের সংগঠনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমরা সংগঠনের পক্ষ থেকে কৃষি ঋণ
আর কৃষকদের কৃষির ওই বীজ এইগুলো ইউনিয়ন পরিষদের থেকে আমরা যারা যেটা বিতরণ করছি, যেমন পাট বীজ, ধান বীজ, সরিষা, এই নতুন করে সরিষা বীজ আসছে, এইগুলো আমরা দেব। সেটা হলো একেবারে হতদরিদ্র কৃষক যারা আছে তাদের মাঝে, এবং আগেও দিয়েছি এখনো দেব। জি, মোহাম্মদ মোতালেব হোসেন রিধা, আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে আবার যেতে চাই মোহাম্মদ সিরাজুল ইসলাম রিপনের কাছে। রিপন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি। জি, আমরা করোনা পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম, এ পর্যায়ে একটু রায়পুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন কার্যক্রম সম্বন্ধে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, জি, আপনাকে ধন্যবাদ। রায়পুর ইউনিয়নের সার্বিক যে উন্নয়ন সেটা আপনি জানতে চাচ্ছেন, সেটা হচ্ছে রায়পুর ইউনিয়ন মধুখালী থানার ভিতরে সবচেয়ে বৃহত্তম এবং সবচেয়ে বড় ইউনিয়ন, এবং এখানকার জনসংখ্যা প্রায় 38,000, ভোটার সংখ্যা 23,000। এখানে ইউনিয়নের আয়তন 33.33 বর্গ কিলোমিটার। এখানের উন্নয়ন বলতে এই বর্তমান সরকার আসার পরে এই ইউনিয়নের ব্যাপক উন্নয়ন ঘটেছে, আমাদের সাবেক যিনি এমপি ছিলেন আব্দুর রহমান তার প্রচেষ্টায়। এখানে ইউনিয়নের ম্যাক্সিমাম কাঁচা রাস্তাগুলো পাকা রাস্তায় পরিণত হয়েছে, 20 কিলোমিটার পাকা রাস্তা হয়েছে, কালভার্ট হয়েছে, ব্রিজ হয়েছে, মাটির রাস্তা সংস্কার হয়েছে, এবং বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতাও আমাদের সাথে, আমাদের সমাজসেবা অফিসার আছেন যার উদার নীতিতে, এবং তিনি পার্সোনালভাবে এই ইউনিয়নের জন্য, ইউনিয়নে বড়, সেই কারণে তিনি অনেক সাহায্য সহযোগিতা করেছেন। জি, আপনাকেও ধন্যবাদ। এই পর্যায়ে আবারও যেতে চাই কল্লোল সাহার কাছে। কল্লোল সাহা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি, সালাম আলাইকুম। জি, আপনারা, আপনি করোনা পরিস্থিতি এছাড়াও নানা বিষয় নিয়ে কথা বলছেন, এ পর্যায়ে আপনার এলাকায় একটু নদী ভাঙনের সমস্যার কথা শোনা যায়, এবং এর জন্য আসলে অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়ে, তাদের জন্য কি ব্যবস্থা নিয়েছেন আপনারা? আমাদের মধুখালী উপজেলাটি ঐতিহ্যবাহী ফরিদপুর জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা, কারণ আমাদের যে এশিয়ান যে হাইওয়ে, অর্থাৎ ঢাকা থেকে খুলনা যে মহাসড়ক, এই মহাসড়কের প্রায় 30-31 কিলোমিটার মূল হাইওয়ে হচ্ছে ফরিদপুর জেলা এবং মধুখালী উপজেলার উপর দিয়ে গিয়েছে, এবং এর একটি বড় অংশ আমাদের 4টি ইউনিয়নকে নদী কবলিত করেছে। অর্থাৎ নদীর যে সংলগ্নতা মধুখালী উপজেলাতে 4টি ইউনিয়নে রয়েছে, তার বড় অংশ হচ্ছে কামারখালী ইউনিয়নে, এছাড়া নওপাড়া এবং ডুমাইন এবং আরপাড়ার অল্প কিছু অংশ আমাদের এই নদী কবলিত অংশের মধ্যে রয়েছে। অর্থাৎ যারা নদী ভাঙনে যারা সর্বশান্ত হয়েছে, আপনাকে আমি আরেকটি বিষয় অবগত করি। ফরিদপুর জেলা অত্যন্ত একটা আশীর্বাদ পুষ্ট জেলা, এবং মধুখালী উপজেলা সেই আশীর্বাদের যে বরপুত্র, অর্থাৎ আমাদের যে বীর মুক্তিযোদ্ধা রয়েছে এখানে, আমাদের একজন বীর শ্রেষ্ঠ রয়েছেন, বীর শ্রেষ্ঠের যে বাড়িটা সেটিও একদম কামারখালীর সালামতপুর গ্রামে বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফের বাড়ি, যে বাড়িতে যাওয়ার জন্য আমাদের নদী ভাঙনের যে প্রভাবটা আমরা সচক্ষে আমরা দেখতে পারি, যে নদী ভাঙন যে কতটা আগ্রাসী ভূমিকা এখানে রয়েছে, আমরা বিভিন্ন জেলাতে দেখি নদী ভাঙনের যে প্রভাব, তার বড় একটি অংশ মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে রয়েছে, এবং আমার যে কামারখালী ইউনিয়নের সম্মানিত যিনি চেয়ারম্যান মহোদয়, তিনি অত্যন্ত কর্মনিষ্ঠ একজন মানুষ এবং সর্বোচ্চ চেষ্টা করছেন সেখানে যারা নদী ভাঙনে যারা কবলিত হয়েছে তাদেরকে সাহায্যের জন্য। আমরা ইতোমধ্যে মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন সহ বাকি যে 4টি ইউনিয়নের নদী ভাঙন রয়েছে এখানে আমরা জরিপের মাধ্যমে 598 জন ব্যক্তিকে আমরা জরিপের আওতায় এনেছি যারা নদী ভাঙনে কবলিত হয়েছে। এর মধ্যে 119 জনকে আমরা 10,000 করে টাকা অর্থনৈতিক অনুদান সাহায্য প্রদান করেছি তাদের জীবন জীবিকার স্বার্থে। কিন্তু নদী ভাঙনের যে প্রভাব রয়েছে, এটি যদি পানি উন্নয়ন বোর্ড বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি যদি আরো অত্যন্ত একটু সতর্ক দৃষ্টি এই বিষয়টির দিকে দিত, তাহলে আসলে কার্যক্রমটা অনেক সহজ হয়ে যেত আমাদের জন্য। কারণ আমাদের যে কামারখালী ইউনিয়নের 5টি ওয়ার্ড সরাসরি নদী ভাঙনের সাথে, নদী ভাঙন কবলিত, এবং নওপাড়া ইউনিয়নের 2টি ওয়ার্ড আমাদের এই নদী ভাঙনের সাথে, নদী ভাঙনের অর্থাৎ কবলিত অবস্থার মধ্যে রয়েছে, এবং
তারা অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য প্রদানের জন্য। এছাড়া আমাদের আরেকটি যে কার্যক্রম ইতিমধ্যে আপনাকে বলেছি যে নদী ভাঙনের দ্বারা কবলিত হয়েছেন তাদেরকে আমরা এই তালিকার মধ্যে যারা আছে তাদেরকে আমরা ক্ষুদ্র ঋণ দিয়ে তাদেরকে ব্যবসায় উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, যেন তারা জীবন জীবিকার মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তন যেন করতে পারে। এছাড়া আমি আরেকটি বিষয় আপনাকে একটু অ্যাড্রেস করি এই নদী ভাঙনের সাথে, যে আমাদের সমগ্র বাংলাদেশের যে আমাদের 692টি উপজেলা বা 695টি যে কার্যক্রমভুক্ত উপজেলা রয়েছে, এই উপজেলাতে আমাদের যারা প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে অর্থাৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচি বলয়ের মধ্যে যারা এখনো আসতে পারেন নাই তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে প্রতিবন্ধী ভাতা অর্থাৎ প্রতিবন্ধী সম্মানী ভাতা গ্রহণের জন্য অবশ্যই সে সকল ব্যক্তিকে প্রতিবন্ধী জরিপের আওতায় আসতে হবে। জরিপের আওতায় আসলে আমরা তাদেরকে সরাসরি ভাতায় সম্মানী ভাতা প্রদান করতে পারবো। প্রতিবন্ধী কোনো অভিশাপ বা পাপ নয়, আমরা চাইবো যে সকল ব্যক্তি এরকম ফিজিক্যালি ডিজেবল আছে তারা যেন অবশ্যই সম্মানী ভাতা গ্রহণ করে। আপনাদের মাধ্যমে আমরা সকলের এই মেসেজটা দিয়ে দিতে চাচ্ছি। জি কলোর সহ অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এতক্ষণ আমাদের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এবং যাবার আগে আবারও মনে করিয়ে দিতে চাই, করোনার এই মহামারীর সময়ে ঘরে থাকুন, সচেতন থাকুন, অন্যকেও সচেতন করুন। সবাইকে ধন্যবাদ।